আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা, দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদির হতে পাওয়া আজকে প্রথম আলোচিত খবর, ইরান ও সৌদি আরবের মধ্যে গোপন বৈঠক। মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান ও সৌদি আরবের মধ্যেই বহুদূর ধরেই খারাপ সম্পর্ক বিরাজ করছে। ইয়েমেনে সৌদি আরব এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের যুদ্ধ এবং হুতিদের সৌদির উপর ক্রমাগত হামলার মধ্যে চলতি মাসে নাকি এক বৈঠকে মিলিত হয়েছে দেশটির কয়েকজন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। গত 9 এপ্রিল ইরাকের রাজধানী বাগদাদে সৌদি এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। এক কর্মকর্তা বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস বলছে, বৈঠকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের সৌদি আরবের সংঘাতের বিষয়ে আলোচনা হয়েছে। বাগদাদে ওই আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছে, সৌদি আরবের পক্ষে নেতৃত্বে দেন দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ বিন আলী আল হুমায়দান। এছাড়া পরবর্তী আলোচনা বিষয়ে বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই তারা দ্বিতীয় বৈঠকে মিলিত হবেন। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, রমজানের একদিনে সৌদিতে প্রায় $70 মিলিয়ন অনুদান। রমজান মাস উপলক্ষে সৌদি আরবে অভাবী জনগোষ্ঠীর সহায়তায় জাতীয় অনুদান ক্যাম্পেইন শুরু হয়েছে। নতুন দাতব্য প্রতিষ্ঠান উদ্বোধনের প্রথম দিনেই $260 মিলিয়ন সৌদি রিয়াল অনুদান লাভ করেছে। জাতীয় অনুদান সংগ্রহ করতে এহসান চ্যারিটি প্ল্যাটফর্মটি $69.3 মিলিয়ন পরিমাণ আর্থিক অনুদান পায়। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সমাজসেবক সহ বিভিন্ন কোম্পানি নতুন দাতব্য অনুদান সংগ্রহের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অনুদান সংগ্রহ করা হয় তারা হল ওয়াকফ সুলেমান আল রাজি থেকে $40 মিলিয়ন, প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল আজিজ আল রাজির নামা চ্যারিটি থেকে $25 মিলিয়ন, সৌদি আরামকো থেকে $15 মিলিয়ন, সৌদি টেলিকম থেকে $10 মিলিয়ন, আল রাজি ব্যাংক থেকে $7 মিলিয়ন, সৌদি শিল্প প্রতিষ্ঠান ও ন্যাশনাল ব্যাংক থেকে $5 মিলিয়ন করে অনুদান গ্রহণ করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে অনুদান সংগ্রহ অব্যাহত থাকবে। সংগৃহীত অনুদান অসংখ্য মানুষের সেবায় ব্যয় করা হবে। অনুদান সংগ্রহের কাজ করতে ইহসান চ্যারিটি সহজ পদ্ধতি ব্যবহার করছে, ফলে সৌদি যে কোনো নাগরিক সহজেই অনুদান দিতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশে অভাবীদের ঘর সংস্থার, পরিবারের মধ্যে খাদ্য বিতরণ, বয়স্কদের যত্ন নেওয়া, রোগীদের চিকিৎসা ও অনাথ এতিমদের সাহায্য করা সহ বিভিন্ন ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে। আপনারা সকলে জানেন যে রোহিঙ্গাদের জন্য আমাদের সৌদি সরকার সবসময় অনুদান পাঠিয়ে থাকে। হয়তো এই যে নতুন এহসান নামে চ্যারিটি প্রকল্প তৈরি করা হয়েছে, এখান থেকেও আমাদের রোহিঙ্গাদের জন্য আর্থিক অনুদান আসবে। খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।